পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল 10:30 একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে কুয়াকাটা সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও কুয়াকাটা পৌরসভার পৃষ্ঠপোষকতায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোহাম্মদ আনোয়ার হাওলাদার। তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সকলের একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রেহানা পারভিন, ময়না বেগম সহ আরও অনেকে। সভায় 300+ প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।